হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে পুরোপুরি ফর্সা করার জন্য একটি অ্যামেজিং সিরাম শেয়ার করব, যার ব্যবহারে আপনি আপনার পুরো বডিকে ফর্সা এবং উজ্জ্বল করে তুলতে পারবেন। এই সিরামটি আপনি আপনার বডির যে কোনো পার্টে ব্যবহার করতে পারবেন, বিশেষ করে হাত এবং পা ফর্সা করার জন্য এটা অসাধারণ কার্যকর। এর জন্য প্রথমেই দরকার একটি বড় সাইজের লেবু। এবার লেবুর মধ্য থেকে রসটাকে বের করে নিতে হবে। এবার এর মধ্যে দিব 1 কাপ পরিমাণ গোলাপ জল, তারপর এতে দিব 2 চামচ নারিকেল তেল, তারপর আমি এতে অ্যাড করব 1 চামচ গ্লিসারিন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিন। এটা মিক্স হয়ে গেছে। এবার এটাকে একটি স্প্রে বোতলে স্টোর করে নিন। এই সিরামটিকে আপনি ফ্রিজের মধ্যে 4 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার এই সিরামটিকে আপনার পুরো বডি অথবা যেই স্থান থেকে আপনি কালো দাগ দূর করতে চান সেই স্থানে স্প্রে করুন। এই পদ্ধতিটা খুবই সহজ এবং অসাধারণ কার্যকর। এর সাহায্যে আপনি আপনার হাত এবং মুখের কালো দাগকেও দূর করে ফেলতে পারবেন। এটা আপনার স্কিন টোন ইম্প্রুভ করবে। আর সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই সিরামটিকে টানা 3 সপ্তাহ ব্যবহার করতে হবে। তারপর আপনি আপনার ত্বকে অসাধারণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনার ত্বক আগের থেকে আরো বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে উঠবে। তবে মনে রাখবেন, অবশ্যই এই সিরামটি আপনাকে রাতে ব্যবহার করতে হবে। এটা ব্যবহারের পর আপনি এইভাবেই সারা রাত রাখতে পারেন অথবা আধা ঘন্টা পর পরিষ্কার করে নিতে পারেন। তবে এটা সারা রাত আপনার ত্বকে লাগিয়ে রাখলে আরো বেশি ভালো রেজাল্ট পাবেন।